ওয়েলকাম টু সারা সুইট হোম। সারা সুইট হোম থেকে আমি সারা, আমার সকল লাভলি ভিউয়ার্স ভাই আপুজি যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সকালে আমি যখন একটু ফ্রি টাইম পাই টিভি দেখি, তখন আমার মেয়েও আমার সাথে টিভি দেখে, আর সে খুব টিভি দেখতে পছন্দ করে। এটা ছুটির দিনের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আর ছুটির দিনে আমাদের একটা আপুর বাসে যাচ্ছিলাম দরকারে একটা কাজে। রাস্তার ধারে যে স্ট্রিট, যে ছোট ছোট সবজি বিক্রি করে যে ভ্যানগুলো, দেখতে বেশ ভালো লাগছিল, তো তার কিছু ফুটেজ আমি নিয়েছিলাম। আপুর বাসায় চলে এসেছি, আর আপুর বাসায় এসে আমরা যে আমাদের মিও আছে, আমাদের মিওর বড় বোন কুট্টুস ছাদে এসেছিল, তো তাকে দেখতে ছাদে গিয়েছিলাম। তো ছাদটার ভিউ আপনাদের সাথে একটু শেয়ার করলাম, বেশ সুন্দর এলাকাটা। আর এটা আমাদের ঢাকা শহরের আবাসিক এলাকা, চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং। আপুর বাসার চারিদিকটা বেশ খোলামেলা, বেশ আলো বাতাস আছে, ভেন্টিলেশনটা অনেক সুন্দর। বাহিরের ওয়েদারটা খুব সুন্দর ছিল, সকালের একেবারে 10-11টার রোদ ছিল, আকাশে অনেক রোদ, ঝলমলে একটা রোদ ছিল। আর আপুর বাসাটা আমি একটু ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি, আপু খুব পরিপাটি সিমসাম করে বাসাটা গুছিয়ে রাখে, দেখতে বেশ ভালো লাগে। তো আপুর বাসায় গিয়ে আবার একটা বড় রকমের নাস্তা হয়ে গিয়েছিল, যদি আমরা বাসা থেকে নাস্তা করে গিয়েছিলাম। আপুর বাসায় এসেছিলাম একটা জরুরি কাজে, আর আপু সকালে নাস্তা রেডি করলো তাড়াতাড়ি। আপু বানিয়েছিল চটপটি, ফুচকা, সিমাই আর মিষ্টি ছিল। সাথে আপুর মেয়ে ব্যাংকে জয়েন করেছে, তো তার ফার্স্ট স্যালারি ছিল, তো মিষ্টিটা অনেক মজা ছিল। আর আপু, আমি গিয়ে দেখি আপু পরোটা বানাচ্ছে, তো পরোটাটা দেখে আমার আসলে অনেক লো হয়েছিল। আপুর হাতের পরোটা অনেক মজার, আর আপু চা বানায় খুব ভালো, তো চা দিয়ে পরোটা খেতে আমার বেশ ভালো লাগে। তা ফুচকা খেলাম, চটপটি খেলাম, খাওয়া দাওয়া করে চা খেয়ে আমরা বাসায় চলে এসেছিলাম। তো বাসায় এসে আবার, এটা ছুটির দিনের ব্লগ ছিল, আর ছুটির দিনে তো সবাই লাঞ্চ বাসায় করে, তো বাসায় আমি আবার লাঞ্চ রেডি করলাম আর রান্না করেছিলাম ইলিশ মাছ।
তো আজকের লাঞ্চে আমি রান্না করেছিলাম পটল দিয়ে চিংড়ি মাছ ভাজি পোলাও, একটু মুরগির রোস্ট, আর রান্না করেছিলাম ইলিশ মাছ। আর ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ, এখন ইলিশের সিজন চলছে। আর আমি চেষ্টা করেছিলাম আমার মায়ের হাতের যে কাঁচা ইলিশ মাছের ঝোল করতো সেটা আমি চেষ্টা করেছি, কতটা হয়েছে তবে মজা হয়েছিল অনেক। আর ইলিশ মাছের এই ঝোলটা অনেক মজাই লাগে, আর আমি সেটা শেয়ার করলাম আমার আজকের এই ব্লগে। ডিয়ার লাভলি ভিউয়ার্স, আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনাদের পরিবার ও বন্ধুদের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করার অনুরোধ করছি। সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমি আজকে আমার এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি। আবার আপনাদের কাছে হাজির হব আমার নেক্সট ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইলো।